ময়মনসিংহ জেলার সমস্ত থানায় পুলিশের উদ্যোগে হল রবীন্দ্র জয়ন্তী পালন। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালিত হল সমস্ত থানায়। লকডাউনে সাধারণ মানুষ বা কোনো সাংস্কৃতিক দল রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করতে না পারলেও বীরভূম জেলা পুলিশ জেলার সমস্ত থানায় জাতিভয় বের করে সামাজিক সচেতনতা অবলম্বন করেই পালন করল রবীন্দ্র জন্মজয়ন্তী। জেলা পুলিশ সুপার শ্যাম সিং সিউরিতে পালন করেন রবীন্দ্র জন্মজয়ন্তী। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া ও রামপুরহাট থানার আইসি সঞ্জীবন চট্টোপাধ্যায়ের উদ্যোগে রামপুরহাটেও পালিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী। মোহাম্মদবাজার থানার ওসি শেখ মোহাম্মদ আলী ও তারাপীঠ থানার ওসি অশোক সিং মহাপাত্র পালন করেন রবীন্দ্র জন্মজয়ন্তী। রামপুরহাট থানার উদ্যোগে পালিত রবীন্দ্র জন্মজয়ন্তী ট্যাবলয়েডের সাথে নিয়ে থানা থেকে সারা শহর পরিক্রমণ করেন মহকুমা পুলিশ আধিকারিক ও আইসি। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও করোনা সচেতনতা নিয়ে গান বাজানো হয় এই ট্যাবলয়েডে। মানুষকে সচেতন করতেই এর মূল উদ্দেশ্য বলে জানান রামপুরহাট পুলিশ মহকুমার আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া। সাথে কবিগুরুকে প্রণাম জানাতে পুলিশের নির্দেশ। এছাড়াও রামপুরহাটের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রামপুরহাট পাঁচ মাথার মোড়ে সামাজিক সচেতনতা অবলম্বন করে একাই রবীন্দ্রনাথের স্মৃতিকে মাল্যদান করে কবিগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানান। রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডল, টাইম।